আনিস আমাদের সাথে যোগাযোগ রাখতেন, আমাকে অনেক হেল্পও করেছে ইলেকশনে, কাজেও আমাদের খুব ফেভারিট ছিল। এটা মিথ্যে কথা। যদি অনিস তৃণমূল ছাত্র পরিষদের কর্মী হতো আর তাতেও যদি ওর খুন হতো, আমরা একইভাবে রাস্তায় নামতাম। তৃণমূলের কাছে আর কিছু ফেস করার মতো জায়গা নেই, তাই সর্বৈব মিথ্যে কথা বলছে। হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এবার সেই জল গড়ালো আদালতে। ছাত্রনেতা রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারের মধ্যে রাজ্য সরকারকে অভিযোগ সংক্রান্ত নথি ও আবেদনপত্র দেবেন মামলাকারী। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। সেদিন এই সংক্রান্ত উত্তর দেবে রাজ্য সরকার। 13 নম্বর কোর্টে জাস্টিস মান্থার কাজে, জাস্টিস মান্থা সমস্ত কিছু শুনে, জিনিসের গুরুত্ব বুঝে, এই ঘটনার গুরুত্ব বুঝে, এই গ্রিভিয়াসিটি বুঝে উনি আমাদের রিট পিটিশনটাকে অ্যাকসেপ্ট করেছেন। এই যে ঘটনা, এই যে তীব্রতা, তাতে কোর্ট বলেছে যে এটা অবশ্যই এটা গ্রহণ করা উচিত। এদিকে হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্তে এসআইটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। সিআইডি রাজ্য ও জেলা পুলিশের অফিসারদের নিয়ে সিট গঠন করা হবে। 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে এই বিশেষ তদন্তকারী দল। ঘটনাটা কি ঘটেছে এটা আমরা তদন্ত করবার জন্য আমরা একটা সিট তৈরি করছি, এবং সেই সিট চিফ সেক্রেটারি ডিজির আন্ডারে তৈরি করে দেবে, যেখানে সিআইডি থাকবে, সিট থাকবে, তারা সবাই মিলে এটা তদন্ত করবে। এবং মনে রাখবেন, যেই দোষ হোক না কেন, তদন্ত নিরপেক্ষ হবে সম্পূর্ণভাবে, এবং আমিও যদি দোষী হই আমি আমাকেও ছেড়ে কথা বলবো না, আমি এরকমই রাফ অ্যান্ড টাফ এসব ব্যাপারে। আমরা বারবার বলছি সিবিআই তদন্তটা হোক, কেন করছি না করবো না, কেন কি পুলিশ ড্রেসে এসে আমার ভাইকে মেরে গেছে, সিদ্ধান্ত আমাদের একটা, সিবিআই তদন্ত হোক। এবার ডিজি থাকছে, কে কমিশনার থাকছে, কি থাকছে, ওনারা ওনাদের সাথে থেকে হেল্প করে করুক, দিদি বের করুক না খুঁজে, আমরা দিদির উপর আশা রাখছি। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের নেতৃত্বে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন সিং, তাকে সহযোগিতা করবেন ডিআইজি সিআইডি মিরাজ খালিদ ও ব্যারাকপুরের যুগ্ম পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে। এখানে যারা দোষী আমাদের 100% ওদের ধরে নিয়ে আসতে হবে, আর তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে, প্রপার জাস্টিস আমাদের ডেলিভার করতে হবে, এই আমরা নির্দেশ পুরস্কারভাবে দিয়েছি। ঠিক যেমন উত্তরপ্রদেশে লখিমপুর নিয়ে এখানকার রাজ্য সরকার সিট গঠন করেছিল, সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, এখানেও এই সিট একবার সারদার মামলায় রাজ্য সরকার করেছিলেন, সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করেননি। এই রাজ্য সরকারের পুলিশ অফিসারদের দিয়ে তারা স্বাধীনভাবে কাজ করাবেন এটা পাগলেও বিশ্বাস করে না। একটা এসআইটি গঠন করে কি হবে আমার জানা নাই, কারণ এই এসআইটি গঠন যখন সারদা কাণ্ড হয়েছিল বাংলায়, তখনও এসআইটি গঠন হয়েছিল টাকা ফেরত দেওয়ার জন্য, টাকা ফেরত হয়নি, ফলে এসআইটির উপরে আমার কমসে কম বিশ্বাস নাই। আমাদের যেটা প্রস্তাব, এই প্রস্তাব নিয়ে আমরা হাইকোর্টে মুভ করেছি। পশ্চিমবঙ্গ প্রশাসনকে দিয়ে এই খুনের ঘটনা নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়। সব মিলিয়ে আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। সৌভিক মজুমদার, সুমন ঘড়াই, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। মৃত ছাত্রনেতার পরিবারকে নবান্নে আসতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই বার্তা নিয়ে গতকাল মৃতের বাড়িতে যান পঞ্চায়েত মন্ত্রী। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। প্রথমে রাজি হলেও পরে মৃতের পরিবার জানিয়ে দেয় এই মুহূর্তে তারা নবান্নে যেতে পারছেন না। ঘটনাটা কি ঘটেছে এটা আমরা তদন্ত করবার জন্য আমরা একটা সিট তৈরি করছি, যেতে পাচ্ছি না। দিদি একবার এসে যদি আমার বাবার সাথে একটু আস্থা দিতেন আমরা খুব খুশি হতাম। এখনো কেন দোষীরা অধরা থাকবে, দোষীকে ধরতে পারছেন না। এক প্রতিবাদী তরুণের মৃত্যু, কারা মারল, কেন মারল, মৃত্যুর নেপথ্যে রাজনীতি, কিছু লুকোনোর চেষ্টা, হাজারো প্রশ্ন, কিন্তু এখনো অধরা উত্তর। সোমবার মৃত ছাত্রনেতার পরিবারকে নবান্নে আসতে বলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে মৃত আনিসের বাড়িতে যান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, আমতার বিধায়ক সুকান্ত পাল ও স্থানীয় সাংসদ সাজদা আহমেদ। মৃত ছাত্রনেতার বাবা ও দাদার সঙ্গে রুদ্ধদ্বার কথা বলেন পঞ্চায়েত মন্ত্রী। মন্ত্রী, তৃণমূল সাংসদ ও বিধায়ক যখন বাড়ির ভেতরে, তখন বাড়ির বাইরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই কথা তিনি বলছেন না যে আসামি ধরুক আগে, প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে রাজি হলেও পরে মৃত আনিসের পরিবার জানিয়ে দেন তারা এই মুহূর্তে নবান্নে যেতে পারছেন না। দিদি ডেকেছিল, আমি বেরো যাবো বলেছিলাম,
কিন্তু আমার শরীর অসুস্থ, আমি আর আজকে যাচ্ছি না। আর আশা করি দিদি এখানে এলে যেমন আমার পক্ষে ভালো হয়। দিদির সঙ্গে দু চারটে ভালো মন্দ কথা বলে নিই। আমি প্রশাসনের উপরে আস্থা তো রাখি না, রাখতে পারবো না। আমার বাবার শরীর খারাপ, আমরা যাবো ভেবেছিলাম, যেতে পারছি না এখন আর, এই মুহূর্তে যাওয়া হবে না। তো দিদি একবার এসে যদি আমার বাবার সাথে একটু আস্থা দিতেন আমরা খুব খুশি হতাম। গ্রামবাসী আমাদের সাথে যারা আছে সারা সাথ দিচ্ছে, তারাও খুব খুশি হতো। এরপর ফের বিক্ষোভের মুখে পড়েন পঞ্চায়েত মন্ত্রী। সব মিলিয়ে ছাত্র নেতা রহস্য মৃত্যু ঘিরে ফুসছে আমতা, ঝড় উঠছে প্রতিবাদের। অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, সুমন ভরায়, এবিপি আনন্দ।